एक्स्ट्रा टाइम। इससे समझाओ विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट। SRMB TMT चैंपियंस की पसंद। দেখুন আপনারা যদি স্কোরবোর্ডের দিকে তাকান তাহলে দেখবেন 2-1 রিয়েল কাশ্মীর 2-1 গোলে জিতে 123তম IFSL-টা নিজেদের পকেটে পুড়েছে। কিন্তু যদি আপনারা ম্যাচটা দেখেন তাহলে দেখবেন তাদের যে বিপক্ষ দল জর্জ টেলিগ্রাফ, যাদের হয়তো কেউ সেরকমভাবে পাত্তাই দেয়নি, আমি বলছি পাত্তা দেয়নি, তার কারণ রিয়েল কাশ্মীরের খেলা দেখে কোথাও গিয়ে মনে হয় যে খুব আন্ডার এস্টিমেট করেছিল দলটাকে, তারা কিন্তু আন্ডার এস্টিমেট করার মতো পারফরমেন্স মোটেও করেনি। সব কিছু পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না, পরিসংখ্যানকে গাধা বলা হয়, স্কোরবোর্ডকে গাধা বলা হয়। কোথাও গিয়ে আজকে যারা ম্যাচটা দেখেছে তারা কিন্তু সেটা বুঝতেও পারবে, একেবারে যে আপনার ফুটবলাররা যে হাল ছেড়ে দিয়েছে তা কিন্তু নয়। না না, সালকরি তো আমরা ম্যাচে ছিলাম, আর তবে বলার কথা হচ্ছে যে আমি গতকাল আমাকে যারা যারা ইন্টারভিউ করেছিলাম আমি একটা কথাই বলেছিলাম যে আমি ওদের ম্যাচ দেখেছি, তো আমার জর্জিয়া টিম সামনাসামনি লড়াই করবে এবং একটা জায়গায় ডিফারেন্স ওদের স্ট্রং পয়েন্ট যেটা হচ্ছে ডেড বলে, আমি ডেড বল যদি ম্যানেজ করতে পারি তাহলে আমি চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই। তো আমরা ডেড বলটাই ম্যানেজ করতে পারিনি, অ্যাকচুয়ালি ইচের ওপর দায়িত্ব ছিল ওই ওদের রবার্সনকে কী বলে মার্ক করা, ও যখন হেডে আসবে তো সেই জায়গাটা ইচে ওই সেকেন্ড গোলের সময় ওই জায়গাটা ইচে মিস করেছে, এই যে ফলটা টিমের পক্ষে ক্ষতি হলো। তো যাই হোক, তারপরে যেটা আমরা আবার রিকভারি করার, আমরা হতদম হয়ে যাইনি, কী বলে আবার আমরা উঠে পড়ে লেগে গোল পেনাল্টি মিস করি, আমরা পেনাল্টি পাই এবং তারপর তন্ময় আরেকটা ইজি বল মিস করে, তো চান্সের নিরিখে ওদের থেকে আমরা অনেক বেশি পেয়েছি এবং একদম শুরুতেই দিব্যেন্দু দুবারই মিস করেছে, তো যেখানে আমি এগিয়ে যেতেই পারতাম। তো এই জায়গাটা আমি বলছি মানে ইচে জোনা ময়দানের অন্যতম একজন আমি বলব অভিজ্ঞ ডিফেন্ডারদের মধ্যে, অনেক দল খেলেছে, মোহনবাগান খেলেছে, ওর কিন্তু একটা বরাবরের সমস্যাটা অতীতেও দেখা গেছে যে ডিফেন্সিভ ইয়েতে গিয়ে অ্যাটাকে গিয়ে বক্সে গিয়ে একটা বিপজ্জনক ফাউল করার, এটা কোথাও গিয়ে মনে হয় যে এটাই দলের একেবারে মানে টার্নিং পয়েন্ট হয়ে গেল ওইটাই। একদম একদম, ওই সময় যবে খেলাটায় আসছি আমরা সেই সময় অ্যাকচুয়ালি আরও তার আগে বলবো পেনাল্টি হওয়ার আগেও মোহন সরকার, মোহন পেছনে ব্যাকপাস না করলেও পারতো, অনেক টাইম পেয়েছে বলটা সামনে দিয়ে দেবে, আমরা তখন খেলায় আসছি কোনো গোলের গন্ধই নেই, ওইখান থেকে মোহন এমন একটা ব্যাকপাস করলে এত স্লো হয়ে গেল, শুভঙ্করের পায়েও লাগলো আমার স্টপারের, প্লাস ওই বলটা গিয়ে ওখানে ঝামেলা হয়ে অটোমেটিক্যালি পিচের যেটা সহজাত এটাও প্রায় অনেক বছরে একবার আধবার করেই ফেলে, টেম্পারমেন্ট লুজ হয়ে যায়, ও পেশেন্স রাখতে পারে না, যেরকম আমি বারবার বলেছিলাম ইনসাইড দ্য বক্স পেশেন্স রাখো, একটা ডিফেন্ডার ওখানে তোমার রাখতেই হবে। তো যাই হোক, তো দুর্ভাগ্য যে ওখানে পেনাল্টি, এবং পেনাল্টির পরও আমি ম্যাচে এসেছি, পেনাল্টি গোল খাওয়া পা দিবেন্দু ওই মিস করেছে, তারপরও আমি ম্যাচে এসেছি 1-1, তারপরে যেটা ডেড বলে যে গোলটা খেয়েছি সেখানেও ইচেকে আমি কাল থেকে প্র্যাকটিস করেছি, ওকে বলেছি সবটাই করেছি, তো হয়ে যায় এক সময় হয়ে যায় সব কিছু বলে বুঝিয়ে দিলেও অনেক কিছু সময়। আমি আসবো, আমার সঙ্গে রয়েছেন বিবেক সিং, বিবেক কিন্তু দুর্গাপুরের ছেলে। বিবেক, একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, সেখানে তোমার পারফরমেন্সটা নিয়ে তুমি কীভাবে বলবে? আমি অ্যাকচুয়ালি অনেক হ্যাপি আছি যে আমি IFSL-এ ফাইনালে গেছি, আর যা স্যার বুঝেছিলেন সেইভাবেই খেলেছি আর আমি 100% দিয়েছি, আর আমরা অনেক চান্স পেয়েছি, আমি অনেক পেনাল্টি করেছি বাট সেটা হয়নি, আজকে হয়তো ব্যাড লাক ছিল, বাট আমি অনেক হ্যাপি আছি যে এই খেলাটা আমি খেলতে পেরেছি। এই খেলাটা খেলতে পেরেছো বাট হ্যাপি অবশ্যই থাকবে, তার কারণ হচ্ছে যে তুমি ফাইনালে একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছো, কিন্তু দিনের শেষে জেতাটাও বড় কথা। কোন জায়গা মনে হয় তোমার অ্যাজ এ প্লেয়ার হিসেবে মনে হয় যে কোন জায়গাটায় গিয়ে তোমাদের দল ভুল করলো? অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস ম্যাচে স্যার বলে দিয়েছিলেন যে পেনাল্টি পেলে তুই মারবি, বাট ওইখানে আমার মনে হয়েছে যে আমার মিস্টেক হয়ে গেল, কারণ আমি যখনই পড়েছিলাম তখনই ওরা ডিসাইড করে নিল যে তন্ময় মারবে, সো সেখানে আমাদের একটু ভুল হয়ে গেল, সেখানে যদি আমি মারতাম তো হয়তো আমি গোল করতে পারতাম। দেখুন, সঠিক সময় সঠিক কথাটা বলেনি, হয়তো যদি বিবেক যদি গিয়ে বলতো যে আমি পেনাল্টিটা মারবো তাহলে হয়তো আজকে চিত্রটা অন্যরকম হতে পারতো, পেনাল্টিতে খেলা যেত, টাই ব্রেকারে খেলা যেত, সেখান থেকে হয়তো অন্যরকম চিত্র হতে পারতো। যাই হোক, আমি তোমার লাইফস্টাইল সম্পর্কে বলো, তুমি কোথা থেকে এসেছো, কীভাবে তোমার ফুটবলে আসা হলো, এখন কলকাতায় কীভাবে কী করছো? আমি দুর্গাপুরে বাড়ি, আমি দুর্গাপুর থেকে মোহনবাগান একাডেমি থেকে IFSL খেলেছিলাম, সেখান থেকেই আমি কোল ইন্ডিয়া, তারপরে সাই, তারপরে এরিয়ান, তারপরে এখন জর্জিয়া আছি, তো এখন রঞ্জন স্যারের হাতে আছি, তো রঞ্জন স্যার ভালো আমাকে যেমন বোঝাচ্ছে আমি তেমনই আর কি করছি। তো থাকো কোথায় তুমি? আমি এখন কোনো জায়গা ঠিক নেই, আমাকে যেখানে যায় এখন যেমনি মধ্যম গ্রামে থাকছি। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, জায়গার ঠিক মানে একটা মানুষ ফুটবল খেলে তার জীবিকা নির্বাহ ফুটবল থেকে, থাকার জায়গা তোমার কোনো ঠিক নেই? না, অ্যাকচুয়ালি আমাদের অনেক প্রবলেম আছে, বাট দুর্গাপুর থেকে তো বুঝতেই পারছি অনেক দূর, তো সেরকম সাপোর্টও নেই। আমিও চাই যে আমার একটা ভালো টিম পাই, যে আমি ভালো পারফরমেন্স দিই,
বাট সেটা আর কি হয় না এখানে। যাই হোক, আমি যদি টিম সেরকম পাই আর একটা ভালো মাঠ যেরকম এমনি মাঠ যদি পাই তাহলে আমি 100% ভালো খেলবো। আর ইভেন আমি স্যারকেও বলেছিলাম যে স্যার এই মাঠে আমি ভালো খেলবো, সো আমি ওটা করেছি। আমার আমার একটা ক্লিয়ারলি বলো, তোমার থাকার সমস্যাটা কীভাবে হচ্ছে? থাকাটা আমি তো বললাম তো আমাদের কোনো ঠিক নেই, আমার যখন যেখানে এবার ভাড়া থাকতে হয়। কোনো দিন আমি শিয়ালদা মেসে থেকেছিলাম, কোনো দিন এখন একটা দাদার বাড়িতে থেকেছি, তো কখনো কোনো ঠিক নেই। আমি এমনও গেছে যে আমি স্টেশনে ঘর মানে টাইম কাটাতে হয়েছে 2-3 দিন আমাকে, যখন ফার্স্ট টাইম কলকাতায় আসি তখন। দেখুন, এই মুহূর্তে আমি জানি না আপনারা কারা এই স্টোরিটা দেখছেন, কিন্তু যারা দেখছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ, এই ছেলেটার খেলা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আইএফএসএলের ফাইনালটা দেখে থাকেন, এই ছেলেটার মধ্যে একটা ইচ্ছে রয়েছে, একটা লড়াই করার তাগিদ রয়েছে, সে চায় বড় দলে খেলতে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে একটা আস্তানা পায়, একটা আস্তানা। আর পেটে ভাত ঠিক মতো না হলে তার তো পাটা চলবে না, সেটাই কিন্তু আমাদের আপনাদের কাছে আবেদন। আপনারা এক্সট্রা টাইম মেলা দেখতে থাকুন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।